আজকে একটা বিরাট বড় শহরে আসছি। এটা হলো ঢাকা শহর। এই ঢাকা শহরের ভিতরে আরেকটা শহর, তার নাম হলো বসুন্ধরা সিটি। তো সিটির ভিতর সিটি, সেই বসুন্ধরা সিটিতে আজকে আমরা এসে উপস্থিত হলাম। সালামু আলাইকুম। গরিব ভাইদের ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভনোদ্দয়ী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। তো এই মুহূর্তে আমরা বসুন্ধরা শপিং মলে এসে পৌঁছেছি। তো বিস্তারিত শেয়ার করতে থাকবো, ভিডিও করব। দর্শক মন্ডলী, আজকে আমাদের এই ভিডিওটি স্পেশাল একটি ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। তো আজকে পরিবার নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে এই বিশাল একটা শপিং কমপ্লেক্সে আসছি। তো দর্শক মন্ডলী, আজকে এই সারাদিন এই শপিং কমপ্লেক্সেই কাটাব। এখানে সিনেমা দেখবো, কেনাকাটা করবো, আরও কত কিছু করব আজকে। আজকে এই বিশাল বড় শপিং মলে যা যা করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও, একটা সুন্দর ফার্স্ট ক্লাস শপিং মলে আসছি। দেখেন কত সুন্দর দেখতে, উপরের ভিউটাও কত সুন্দর, কি সুন্দর আলোকিত, ফর্সা, সব কিছুই খুব সুন্দর মনোরম লাগছে। তো এই মুহূর্তে শপিং মলের নিচতলায় আছি। তো আমরা সবে মাত্র প্রবেশ করলাম। তো শপিং মলটার বাইরেও পরিবেশটা খুব সুন্দর, ভিতরের পরিবেশটা আরও সুন্দর। তো আমরা ধীরে ধীরে এই শপিং মলটা ঘুরে দেখবো আজকে, সেই সাথে আপনাদেরও দেখাবো। আর সেই সাথে আমার সাথে আজকে আছেন আমার ভাইরা ভাই। তো আজকের এই দিনটা খুব ভালো লাগছে। আমাদের আর এই ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করতে থাকব। আমাদের সাথে আরো আছে রিন্তি এবং ফারহান। তো সবাই মিলে আজকে খুব এনজয় করতে থাকব, সেই সাথে এখানে সিনেমা দেখব, কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক মন্ডলী, আমরা এই বসুন্ধরা সিটির ক্যাপসুল লিফটে চড়লাম, এখন যাচ্ছি, অনেকেই আছেন এখানে। তো এখান থেকে ভিতরের ভিউটা দেখাচ্ছি। একটি স্বচ্ছ গ্লাস এই ক্যাপসুল লিফটে আছে। তো এখান থেকে ভিতরের অংশ এবং বাইরের অংশ দুটোই ট্রান্সপারেন্ট দেখা যায়। আমরা কত তলায় আসি, উপরে উঠছে আর দেখছি। তো চলন্ত সিঁড়ি, তো মশাইক দেখছে চলন্ত সিঁড়ি, খুব ভালো লাগছে। সুন্দর একটি শপিং মল, বাংলাদেশের এই গরিব দেশে এত সুন্দর একটি শপিং মল সত্যি অকল্পনীয়। এখন এর চেয়ে বড়ো শপিং মল বাংলাদেশে তৈরি হচ্ছে। তো বাংলাদেশ আর গরিব নেই, এখন উন্নত দেশে পরিণত হচ্ছে, এটা দেখে বোঝা যায়। তো এখানে যারা শপিং করতে আসে তাদেরও পকেট ভর্তি মানি থাকতে হয়। তো খুব ভালো লাগছে, দেখেন লিফটটা কত সুন্দর, লিফটটা আস্তে আস্তে উপরে উঠছে আর এখানে এসে থেমেছে, কিছু যাত্রী নামছে আর এই উপরের তলায় দেখাচ্ছে। এখান দিয়ে আলো বাতাস প্রবেশ করে, এটা একটা সুন্দর রঙিন কাছে দ্বারা আবৃত, এখান দিয়ে আলো ভেতরে আসে। তো আমরা এই ফ্লোরে চলে আসছি, এখন নেমে গেলাম। তো এখানে কিছু খাবার দাবারের দোকান দেখা যায়। ভাষা ভাষী রাম, হাজার বছর
8 ফ্লোর ঘুরে দেখলাম। তো এখানে রয়েছে সিনেপ্লেক্স, তার উল্টা দিকে রয়েছে অনেকগুলো ফুড কোর্ট। তো এই ফুড কোর্টের সামনেই রয়েছে এই যে এখানে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে চলন্ত সিঁড়ি উঠা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন বিউটি সার্কাস স্টার সিনেপ্লেক্স, এটা হলো এখান দিয়ে প্রবেশ করতে হয়। তো এখানে অনেকগুলো অ্যাডভার্টাইজ দেওয়া আছে স্টার সিনেপ্লেক্স। তো আমরা আজকে এই স্টার সিনেপ্লেক্সের টিকিট কেটেছি, অনলাইনে টিকিট কেটেছি। তো এখন টিকিট সংগ্রহ করব। তো এখনও ওপেন হয়নি। তো এখানে অনেকগুলো অ্যাডভার্টাইজ রয়েছে যে সকল সিনেমা দেখানো হবে তার নাম। নাও শোয়িং ব্যাক ইন থিয়েটার্স আভাতার, শোয়িং গেট আউট দ্য ফ্রিফল, রিদিতা, নাও শোয়িং রিদিতা, পরাণ, আর লাস্ট এটা হলো হাওয়া, হাওয়া। তো এখানে কখন কোনটা হবে সেটা স্ক্যান করে জেনে নেওয়া যেতে পারে, স্ক্যান করা যায়। iPhone 14 Pro Max, মিশন সুন্দরবন ব্যবসা। এটা কি স্টার কামিং সুন, ব্ল্যাক অ্যাডাম, ব্ল্যাক অ্যাডাম, ব্ল্যাক মানে কালো আদম, কালো আদম। আর এটা দ্য ওমেন কিং, ভয়ঙ্কর চোখ, চোখটা দেখা যায় না, এটা আভাতার। দর্শক মন্ডলী, এখানে 8টি সিনেমা হল রয়েছে, তাই নানান ধরনের মুভি একসাথে চলতে থাকে। আরেকবার স্বাগত জানাচ্ছি স্টার সিনেপ্লেক্সের সামনে থেকে। এই মুহূর্তে আছি স্টার সিনেপ্লেক্সের সামনে। তো আজকে হাওয়া সিনেমা দেখব বলে এসেছি, এই স্টার মুভি, এই সিনেপ্লেক্স হাওয়া মুভি। টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা এখন মুভিটা উপভোগ করব। হাওয়া 11টায় প্রথম আমার এই শো শুরু হবে 11টার সময়। তো আমরা অনলাইনে টিকিট কেটেছি, তো এখন টিকিট সংগ্রহ করব। বুথ চালু হচ্ছে, বুথ চালু হয়নি, বুথ চালু হলেই আমরা টিকিট সংগ্রহ করতে পারব। আমরা মেসেজ দেখালেই বা আমাদের কনফার্মেশনটা দেখালেই আমাদের টিকিট দিয়ে দিবে, 350 টাকা টিকিট। তো আমরা হাওয়া সিনেমা দেখতে আসছি। তো এই ফ্লোরের কালার কম্বিনেশন খুব সুন্দর, তো দেখতে পাচ্ছেন এটা শিশুদের জগৎ, যে কারণে সুন্দরভাবে নানা রং দিয়ে সাজানো হয়েছে। মাশাই খুব পছন্দ করছে, তো সাবধান থাকতে হবে, এখানে ইলেকট্রিসিটি রয়েছে বাতি জ্বলে। তো নিচের ফ্লোরটা নানান রঙে সাজানো, এই ফ্লোরের প্রত্যেকটা অংশ। তো এটা শিশুদের জগৎ, একটু পরেই খুলবে, এখন বন্ধ আছে। তো সেই সাথে দেখতেই পাচ্ছেন এটা ফান ওয়ার্ল্ড, শিশুদের মজা করার জায়গা। পাশেই রয়েছে ফুড কোর্ট, তো আমরা এদিকেই যাচ্ছি। তো দর্শক মণ্ডলী, ফান ওয়ার্ল্ডের পর রয়েছে ফুড কোর্ট, অনেক দোকান, খাবারের দোকান। তো এখানে বিভিন্ন অঞ্চলের খাবার রয়েছে, ছোটো ছোটো দোকান। আর সামনে অনেক টেবিল সাজানো আছে, একটু পরেই দুপুর গড়িয়ে আসলে অনেক ভিড় জমবে, আর এখানে চলবে খাওয়া দাওয়া। তো নানা রকম খাবারের পসরা এখানে আছে, তো দোকানগুলো সবে মাত্র খুলতেছে আর খাবার প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছে। নানা ধরনের খাবার আইটেম এখানে তৈরি হবে, আর বহুমুখী লোকজন আসবেন, এখানে বসবেন। তো একটি বিষয় হলো এই ফুড কোর্টে এই যে বেঞ্চগুলো দেখছেন, এগুলো সবার জন্য উন্মুক্ত, ইচ্ছামতো বসা যায়। যে কোনো দোকান থেকে খাবার এনে যে কোনো টেবিলে বসে খাওয়া যাবে, আর এগুলো পরিষ্কার করার জন্য লোক রয়েছে। তো খুব সুন্দর একটি পরিকল্পিত একটি জায়গা, খুব সুন্দর। তো এখানে দোকান থেকে খাবার নিয়ে এসে এখানে বসে খাবার খাওয়া যায় যে কোনো দোকান থেকে, এতে কোনো বাধা নেই।
লোকজন আসতেছে, দেখেন কত দূর বিস্তৃত। তো দর্শক মন্ডলী, সমগ্র ফ্লোর ঘুরে এসে আবার স্টার সিনেপ্লেক্সের সামনে চলে আসলাম, আর এই পুরো ফ্লোরটা আপনাদের ঘুরে দেখালাম। তো দর্শক মণ্ডলী, ফ্লোরটা ঘুরতে ঘুরতে একটা সুন্দর গ্রামীণ ঐতিহ্য সামনে আসলো, সেটা হলো পালকি। তো এর একটি ডালনা ভাঙা। তো গ্রামীণ ঐতিহ্য এখানে রাখা হয়েছে শহরের মধ্যে, সত্যি বিষয়টি সুন্দর। তো এখানে পরিষ্কার করা হচ্ছে,
ওপরে। তো আমরা এখন চলে আসছি মূলত এখানে মোবাইল সিক্স ফ্লোরে, এখানে মোবাইলের দোকান, নানা রং বেরঙ্গের মোবাইল এখানে পাওয়া যায়। তো এই পুরো ফ্লোরটি জুড়ে মোবাইলের অনেক দোকান রয়েছে, তো আমরা পুরো ফ্লোরটি আপনাদের সাথে শেয়ার করছি। ক্যামেরা ধরে সামনে এগোতে থাকবো আর পুরো ফ্লোরটা আপনাদের দেখাবো। তো দোকানিরা সবে মাত্র আসছেন, ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকান খুলতেছেন। তো আমরা সিনেমা দেখব, সিনেমা দেখা হলে তারপর ঘুরে দেখব কোন ফ্লোরে কী কেনা যায়, কেনাকাটা করব। তো এখন আমরা আরও নিচের ফ্লোরে নামব, এর আগে মোবাইলের মার্কেটটা আবার একটু দেখিয়ে নিই। সবগুলো দোকান সবে মাত্র শাটার খোলা হয়েছে, তো ধীরে ধীরে ক্রেতারাও আসতেছে, তো জমজমাট একটি পরিবেশ সৃষ্টি হবে। তো আমরা সিনেমা দেখে যখন বের হব তখনই দেখতে পাবো এখানকার ভিড়, আর সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি বড় শপিং মল বসুন্ধরা সিটি। তো আরও অনেক সুন্দর সুন্দর শপিং মল বাংলাদেশে তৈরি হয়েছে, তো আজকে আমরা একটা বড় শপিং মলে আসছি। তো আমি আর ছেলে মিলে এই শপিং মলটা উপভোগ করছি, হাঁটছি। তো এখানে একটি টিমকে স্পিড আপ করা হচ্ছে, মোটিভেশন দেওয়া হচ্ছে, দেখলাম মোবাইল টিম কীভাবে মোবাইলকে মার্কেটিং করা যায়, কীভাবে অন্যদের থেকে কাস্টমারকে ছিনিয়ে আনা যায়, এগুলো মোটিভেশন চলছে। তো খুব সুন্দর দোকান, সবগুলো সাজানো হচ্ছে। অনেকগুলো গলি, গলির ভিতরে ছোট ছোট দোকান সাজানো গোছানো। তো দর্শক মণ্ডলী, এ পোর্শনে আমরা দেখতে পাচ্ছি মোবাইলের পাশাপাশি আরও অন্যান্য দোকানও রয়েছে। তো এখানে আমরা নানা রকম জুতার দোকান, কাপড়ের দোকান এগুলোও দেখতে পাচ্ছি। তো বড় বড় শোরুম রয়েছে, তো এখানে বড় বড় দোকানদার, বড় বড় দোকান অনেক কিছু আইটেম নিয়ে বসা। তো জুতার দোকান দেখতে পাচ্ছি আমরা, এগুলো খোলা হচ্ছে, দোকানিরা আসছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তারপর কাস্টমারদের জন্য উন্মুক্ত করে দেবেন। এলো স্টার সিনেপ্লেক্সের টিকিট। হ্যাঁ, নাও কালো কাছে যাও। আসো, এই আসো আসো আসো। না না, আমি পিছিয়ে। সিনেমা হলে প্রবেশ,
जाओ दुखी जाओ तुम्हें दाड़ जे এই মুহূর্তে সিনেপ্লেক্সের ভিতরে প্রবেশ করলাম টিকিট কেটে। তো আজকে আমরা যে সিনেমাটা দেখবো সেটার নাম হলো হাওয়া। হাওয়া মানে বাতাস, বাতাস খাইতে। তো আজকে সিনেপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্স, এটা বসুন্ধরা শপিং মলের অষ্টম তলায়, তো লেভেল 8। তো সেখানে আমরা আসছি হাওয়া সিনেমা দেখবো বলে। তো টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এরপর ভিতরের যে অংশটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। আমরা 1 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। তো আজকে আমরা কি সিনেমাটা দেখতে যাচ্ছি বলো? হাওয়া। তো আমরা এই মুহূর্তে কোথায়? সিনেমা হলে স্টার সিনেপ্লেক্স। তো আমরা আসছি হাওয়া সিনেমা দেখতে। তুমি এই যে ছেলে, সবাই আমরা আজকে ডিজিটাল সাউন্ডে হাওয়া সিনেমাটা দেখবো। যদিও এটা 2D একটি সিনেমা, আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। তো এক্সাইটেড আমরা, তাই না? তো আমরা এখন প্রবেশ করবো 1 নং গেট দিয়ে ভিতরে। এটা হলো 3 নম্বর, এই যে 2 নম্বর। কেমন লাগলো সিনেমা? ঠিক আছে।